যখন তুমি অসুস্থ তোমার কিন্তু সবার প্রথমে মেডিসিন দরকার, আর যখন একটা স্টুডেন্ট এর বোর্ড এক্সাম রয়েছে তখন কিন্তু স্টুডেন্টের পড়াশোনাটা সবার আগে দরকার। বন্ধুরা, আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেছো যে আমাদের অ্যাকচুয়াল টাইম টেবিল কী এবং কখন আমাদের পড়লে বেটার হবে, সেই পড়াটা কাজের হবে, সকালে না রাতে। অনেকে মর্নিং শিডিউলে পড়াশোনা করতে ভালোবাসো, অনেকে আছে এরকম যে অ্যাকচুয়ালি লেট নাইট পড়াশোনা করলে তাদের সেই পড়াশোনাটা কাজে লাগে। তো তোমাদেরই যদি আমি জিজ্ঞাসা করি যে অ্যাকচুয়ালি তোমরা কোন সময় পড়াশোনা করলে সেই পড়াশোনাটা কাজের হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার প্রত্যেকের ডিফারেন্ট হবে। কেউ বলবে না আমি সকালে পড়লে আমার সেই পড়াটা কাজের হয়, কেউ বলবে আমার সকালে পড়লে এ আমি সকালে মানে আমার ঘুম চলে আসে, আমি বেডে গিয়ে পড়ি। এবং অনেকে এরকম বলবে যে আমি রাতে যদি পড়ি লেট নাইট সেক্ষেত্রে আমার ঘুম পাই। আবার অনেকে এরকম বলবে যে আমার রাতে অ্যাকচুয়ালি পড়াশোনা করলে সেটাই কার্যকরী হয়। তো এখানে প্রত্যেক স্টুডেন্টের কিন্তু কর্মদক্ষতা এবং শিডিউল, টাইম শিডিউল কিন্তু আলাদা। সেক্ষেত্রে এটা তোমাদের প্রত্যেকের অভ্যাস এবং তোমাদের এটা মাইন্ডসেট হয়ে দাঁড়িয়েছে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবং অনেকে মনে করো যে আমাদের এক্সাম সামনে আসছে, বোর্ড এক্সাম সামনে আসছে, সেক্ষেত্রে আমাদের অনেক ঘন্টা পড়া উচিত, আমরা কম ঘুমাবো, সারাদিন হয়তো টিউশনিতে চলে যাচ্ছে, রাত্রিবেলা না ঘুমিয়ে আমরা পড়াশোনা করবো, সেটা কিন্তু একেবারেই ঠিক না। কারণ আমাদের বডিতেও কিছু না, মানে একটা মেশিন তো আমরা না যে সারাদিন চলবে, একটা মেশিনও যদি সারাদিন চলে সেক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যেতে সে বাধ্য। সেরকমভাবে যেরকম মেশিনেরও একটা রেস্ট দরকার, আমাদের শরীরেও কিন্তু রেস্ট দরকার, এবং সেটা একটা টাইম পিরিয়ডের জন্য। যেরকম পড়াশোনার টাইম টেবিল রয়েছে সেরকম ঘুমানোরও কিন্তু একটা টাইম টেবিল রয়েছে। সেই কারণে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো বিন্দাস বিন্দাস 7 থেকে 8 ঘন্টা, মিনিমাম তো 6 ঘন্টা প্রত্যেক দিন ঘুমাতেই হবে। নাহলে কিন্তু তোমাদের যে ভাবছো যে আমি বেশিক্ষণ পড়ছি সেই পড়াটা আমার কাজের হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজের হচ্ছে না, শুধু ডিপ্রেশন মাইন্ডের মধ্যে আসবে। রাতেবেলা একটাই আমি স্টুডেন্টদের পড়াতে গিয়ে বা এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু একটা জিনিস নিয়েই ফোকাস করে, আমার এতগুলো সিলেবাস বাকি রয়েছে, আমার এইটা বাকি রয়েছে, কিন্তু তারা শুরু করে না, রাত্রে পর্যন্ত ভাবতে থাকে, শুধু চিন্তা করতেই থাকে। এক্ষেত্রে তাদের কী হচ্ছে, হেলথ তো খারাপ হয় এবং পড়াশোনার দিক থেকেও তারা কমজোর হয়, আলটিমেটলি রেজাল্ট কিন্তু তাদের খারাপ আসে। তো এখানে তোমাদের মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আমরা যখনই পড়ি না কেন, আর অনেকেই বলে থাকে এবং আমিও এটা মানি, সকালবেলা ভোরবেলা উঠলে মাইন্ড ফ্রেশ থাকে, ভোরবেলা যদি পড়াশোনা করা হয় সেক্ষেত্রে অনেকটা কার্যকরী হয়। কিন্তু আমি যদি আমার কথা বলি, বা অন্য এরকম অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি সিচুয়েশনের ওপর নির্ভর করে যে তার বাড়ির কন্ডিশন কীরকম, তার বাড়িতে সকালবেলার অ্যাটমসফিয়ার কীরকম, রাত্রেবেলার অ্যাটমসফিয়ার কীরকম, তার প্যারেন্টস কীরকম এবং তার টাইম শিডিউল কীরকম পড়াশোনার, সমস্ত কিছুর ওপরই কিন্তু ডিপেন্ড করে। যেমন আমার কথা যদি বলি, আমার নিজে যখন আমি 11-12 বা কলেজে পড়তাম সেক্ষেত্রে আমার টিউশন থাকতো, সকাল 7টার থেকে শুরু হয়ে যেত। তো সেক্ষেত্রে আমার স্কুল কলেজ বা টিউশন এগুলো তো রীতিমতো আমাকে মেনটেন করতেই হবে। তারপরে আমার হচ্ছে সেলফ স্টাডির ব্যাপারটা আসতো। তো সেলফ স্টাডি আমি কখন করতাম, রাত 10টা পর্যন্ত পুরো ব্যাচ কমপ্লিট করার পর, আমি যখন 12 পড়তাম, আমি 12 স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, তো আমি রাত 10টা পর্যন্ত আমি ব্যাচ কমপ্লিট করতাম। যখন 12 পড়তাম আমার 10-এর ব্যাচ ছিল, তো 10 ব্যাচ কমপ্লিট করানোর পর আমি 12-এর পড়া পড়তে বসতাম রাত 11টার সময় খেয়ে দিই, তারপরে লেট নাইট পর্যন্ত আমি পড়াশোনাটা করতাম। তো এখানে আমি সেই সময়টা, অনেক সময় দেখা যেত আমার ক্লান্তি অনুভব হতো, আমি সারাদিন কেটে এসে অসুবিধা, আমার পাই ফোকাস আসছেই না, আমি বুঝতেই পারছি না এরকম অবস্থা। প্রত্যেকের সিচুয়েশান আমার মতো না, আমি যেটা করছি বা একজন যেটা করে ইন ফিউচার এগিয়ে গেছে তাকেই অবলম্বন করতে হবে, এটা ভুল। কাউকে দেখে শেখো কিন্তু ফলো করো নিজের মতো। সেই ক্ষেত্রে তোমার কোন জায়গাটা কার্যকরী হচ্ছে, তোমার সিচুয়েশান কী, সেই অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। এবং মাথায় রাখতে অবশ্যই হবে যে পড়াটা করছি, যে সময় আমি পড়তে বসছি, সেই সময়টা কি আমি মনোযোগ সহকারে পড়ছি, আমি এটা আমি পড়াশোনা করেছি। এবং তোমাদের যারা দাদা দিদিরা পড়াশোনা করেছে সবাই জানে যে যদি মিনিমাম ক্লাস 12-এ সায়েন্স নিয়েও কোনো স্টুডেন্ট পড়ে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কনসেন্ট্রেট করে পড়াশোনা করে, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো রেজাল্ট করতে পারত। এবং যদি কোনো ক্লাস 10-এর স্টুডেন্ট হয় সেক্ষেত্রে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু খুব বেশি পড়তে হয় না, মাত্র 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন পড়তে হয়। অনেকেই কী করে যে আজকে স্যার বকেছে, মা বকেছে, ও আজকে স্যার বলেছে, আজকের দিনটা আমি বিশাল পড়ব, আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা ভাবলে না আমাদের পড়তেই হবে, 3-4 ঘন্টা কনসেন্ট্রেট করে পড়তে হবে, প্রথম দিন লেগে গেলে যে আজকে পড়ছি আমরা। কিন্তু কী হলো, দেখা যাচ্ছে আজকের দিনটা পড়লে, কালকে পড়লে, দুদিন পর তোমাদের যে আজকের যে এনার্জি, আজকের যে কনফিডেন্স, সেটা হারিয়ে গেল। হারিয়ে গিয়ে আবার তোমরা কী হচ্ছে, আবার দেখা গেলো 2 দিন পড়লে না, 3 দিন পড়লে, আবার কোনো দিন দেখা গেলো 10 ঘন্টা পড়ছো, পরের দিন দেখা যাচ্ছে যে পড়ছোই না। তো এইরকমভাবে কিন্তু করলে হবে না, তোমরা 2 ঘন্টা পড়ো রেগুলার। কী বললাম, যারা 10-এর স্টুডেন্ট আছে 2 থেকে 3 ঘন্টা পড়ো।
কিন্তু সেটা কন্টিনিউ প্রত্যেক দিন তোমাদের পড়তে হবে। প্রত্যেক দিন যদি না পড়ো সেক্ষেত্রে কী হবে, তোমাদের এর যে মানে কনফিডেন্স লেভেল সেটাও কমবে এবং তোমাদের যে আস্তে আস্তে এনার্জি বা গ্রাফটা কিন্তু নিচের দিকে হবে। গ্রাফ সবসময় এইরকম হওয়া উচিত আস্তে আস্তে, যাতে ও গ্রাফ তোমাদের সময়ের সাথে যাতে তোমাদের কী হচ্ছে পড়াশোনার ক্যাপাবিলিটি বাড়ে, এমন না যে আজকের দিনে সব পড়ে নিলাম পরের দিনকে ব্ল্যাঙ্ক, এরকম যাতে না হয়। মানে গ্রাফটা যেন এরকম এসে এরকমভাবে না যায়। তো তার মানে আমি বলতে তোমাদের বোঝাতে চাইলাম যে অ্যাকচুয়ালি কী করা দরকার। তো প্রত্যেকে আমি যেরকম বললাম, আমি রাত্রে নাইট স্টাডি করলে আমার খুব ভালো হতো, আমি কী করতাম 11টার থেকে শুরু করে 4-5টা অবধি পড়াশোনা করতাম, তারপরের দিন হয়তো স্কুল যেতাম না এবং সকালবেলা আবার পড়াতে চলে যেতাম বা ব্যাচ নিতাম, তো তারপরে আবার আমার পড়াশোনা করতাম। তো এরকমভাবে অনেকের সমস্যাই, অনেকে আমি অনেক সময় দেখা যেত ঘুম হতো না, কিন্তু আমি দেখেছি যেদিনকে আমি ঘুমাতে পারিনি সেই দিনকে তারপরের দিনকে যখন আমি পড়তে বসতাম তখন কিন্তু পড়াটা অতটা কার্যকরী হতো না, কারণ সেই আমার কাছে এনার্জি নেই, মাইন্ড ফ্রেশ নেই, ঠিক আছে, তো স্ট্রেস রয়েছে শরীরে। তো হেলথ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা সকালে হোক কিংবা রাত্রে হোক কিন্তু অনেকটা সমস্যা হবে। আরেকটা জিনিস, এখনকার দিনে সবথেকে বড় ডিস্ট্র্যাকশন চলে যাচ্ছে স্মার্টফোন, বিশেষ করে ওয়েব সিরিজ। তো এগুলো কী হচ্ছে, আমাদের একটা ব্যাপার আছে কোন জিনিসটা আমাদের ভালো লাগে। ধরো তোমাদের বোর্ড এক্সাম আছে, সেক্ষেত্রে তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি চলো আজকের দিনটা মুভি দেখে আসি, হলে সিনেমা হলে যাই, মুভি দেখি, নতুন একটা মুভি এসছে, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট বলতে কি 95% স্টুডেন্ট বলবে হ্যাঁ চলো মুভি দেখে আসি, কিন্তু 5% এরকম স্টুডেন্ট আছে যারা বলবে না এই সময়টা আমার মুভি দেখার সময় না, এই সময় আমার বোর্ড এক্সাম রয়েছে সামনে, বোর্ড এক্সামে আমরা মুভি দেখতে যাবো না, স্কুল গেলে কাজে লাগবে কিংবা টিউশন গেলে এই সময়টা কাজে লাগবে, অন্য সময় এই সময়টাকে নষ্ট করবো না। তো এক্ষেত্রে তোমরা অনেকেই কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে ভাববেই না, যারা ভাববে তারা কিন্তু রেজাল্টের দিকে এগিয়ে যাবে, কারণ তাদের ভয় রয়েছে বা মনের মধ্যে ভয় আনাটা কিন্তু খুবই জরুরি। আর একটা বিষয় প্রত্যেককে আমি বলি, যখন তুমি অসুস্থ তোমার কিন্তু সবার প্রথমে মেডিসিন দরকার, আর যখন একটা স্টুডেন্ট এর বোর্ড এক্সাম রয়েছে তখন কিন্তু স্টুডেন্টের পড়াশোনাটা সবার আগে দরকার। তো কোন সময় কোনটা জরুরি সেটা যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু যে কোনো সময় যদি তুমি পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু সেটা কার্যকরী হবে। আর যেটা বললাম, অবশ্যই ঘুম তোমাদের 8 ঘন্টা নিতেই হবে। তো তুমি সকালে স্টাডি করো কিংবা রাত্রে স্টাডি করো, এবং টাইম টেবিল কীভাবে শিডিউল তৈরি করবে সেটা নিয়ে কিন্তু রীতিমতো আমি ভিডিও করে ফেলেছি। মাধ্যমিকের স্টুডেন্ট হলে কীরকম টাইম টেবিল করবে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হলে কীরকম টাইম টেবিল করবে, কীভাবে তোমরা কটা বই অ্যাকচুয়ালি পড়বে এবং কীভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা সিলেবাস শেষ করতে পারবে সেই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। একটা বিষয় সর্বদা মাথায় রাখবে, পড়াশোনা করার সময় তোমরা আর্লি মর্নিং পড়াশোনা করো কিংবা লেট নাইট পড়াশোনা করো, তো এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, যখনই তোমরা পড়াশোনা করো সেক্ষেত্রে বিছানার ওপর বসে তোমরা কিন্তু একেবারেই পড়াশোনা করবে না, যাতে এমন আরামদায়ক জায়গায় বসবে না আর এরকমভাবে পড়তে বসবে বা এরকমভাবে না, একদম স্ট্রেট হয়ে সিট দ্বারা স্ট্রেট রেখে পড়াশোনা করার চেষ্টা করবে, যাতে তুমি সবসময় কী হচ্ছে অ্যাক্টিভ থাকো, নিজেকে অ্যাক্টিভ রাখো। আর যদি পারো সেক্ষেত্রে, আমি অনেক সময় কী হচ্ছে এনার্জি না পেলে কী করতাম, দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়তাম। পড়াটা কোথায় হচ্ছে কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, তুমি অ্যাক্টিভের সাথে পড়াশোনাটা করতে পারছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো চেয়ার টেবিল থাকলে আমি অবশ্যই বলবো চেয়ার টেবিলে বসে পড়াশোনা করো, সেক্ষেত্রে অনেকটাই ভালো। এছাড়া যদি না হয় বিছানায় না, মেঝে রয়েছে, মেঝেতে বসে পড়াশোনা করো একটা কিছু পেতে, অবশ্যই সেটা কিন্তু কার্যকরী হবে। বিছানায় বসলেই কিন্তু আরাম দেখলেই, সাথে যদি খাবার থাকে না, সাথে সামনে খাবার রেখে দেয় ভালো মন্দ, অবশ্যই তোমার খেতে ইচ্ছা করবে। আর সেরকম যদি বেড খুব সুন্দরভাবে থাকে, খাওয়া দাওয়ার পর লেট নাইট পড়তে বসেছো বা সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছো, সেক্ষেত্রে শুতেও ইচ্ছা করবে, এটা মানুষ, সেক্ষেত্রে হতেই পারে। সেই কারণে যে জিনিসগুলো তোমাদের আরাম দেবে, যে জিনিসগুলো তোমার পড়াশোনায় বিঘ্ন ঘটাবে সেগুলোকে অ্যাভয়েড করে তোমরা একটু দূরে পড়তে বসো, যখন পড়ছো তার অ্যাটমসফিয়ারটা যাতে এরকম হয় যে তোমাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, পড়াশোনায় বাধা দিতে না, পড়াশোনায়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আশা করছি আমি বুঝতে পারলে তোমরা তোমাদের কীরকমভাবে পড়া উচিত। আর তুমি কিন্তু অবশ্যই জানো যে তোমার অ্যাটমসফিয়ারের অ্যাকর্ডিং তুমি আর্লি মর্নিং পড়াশোনা করলে কাজে দেয় না, লেট নাইট পড়াশোনা করলে সেটা কাজে দেয়, এবং তুমি কোন ক্লাসে পড়ছো, স্কুলে পড়ছো না কলেজে পড়ছো অবশ্যই কিন্তু মেনশন করে আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।